আমাদের সমাজের নারীরা কতটুকু সুরক্ষিত। দিনের পর দিন ঘটে চলেছে একের পর এক নারী ধর্ষণ কাণ্ড। শিশু থেকে শুরু করে বৃদ্ধ মহিলা কেউই রেহাই পাচ্ছে না সমাজের মানুষরূপী নরক পিশাচদের হাত থেকে। দিনের আলো হোক বা রাতের অন্ধকার, কোনো সময় সুরক্ষিত নয় নারীরা। নিত্যদিনই রাজ্যের কোথাও না কোথাও সংবাদপত্রে, সংবাদ মাধ্যমে খবরে শোনা যায় এই ধর্ষণের মতো ঘটনা। কিছু সমাজের অমানুষগুলোর কারণে রাজ্যের নাবালিকা থেকে শুরু করে শিশু কন্যা, কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী এবং বৃদ্ধ মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজ্যের মহিলা ও কন্যা সন্তানের সুরক্ষা প্রদান করতে শুক্রবার কুমারঘাটের পিআরটিআই হলে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ভাইস চেয়ারপারসন অস্মিতা বণিক, পঞ্চাশ পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, দুটো কলেজের ছাত্রছাত্রী সহ অন্যান্যরা। ভয়েস ১৮ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, রাজ্যের মহিলা ও কন্যা সন্তানের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ রোধ করতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজকে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে নারী ঘটিত অপরাধ এবং শিশুদের উপর যে অপরাধগুলো হচ্ছে তার বিরুদ্ধে আলোচনা সভা, কিভাবে নারী ঘটিত অপরাধ এবং শিশুদের উপর অপরাধকে নিচে নামিয়ে আনা যায় সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন রাজ্যব্যাপী আমরা ভাবনা নিয়েছি যে সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা এই আলোচনা সভা করব এবং এই আলোচনা সভা থেকে একটা রিপোর্টিং আমরা সরকারের কাছে পাঠাবো যে কিছু কিছু আমরা কি পার্সনদেরকে ডেকেছি, অ্যাডভোকেটরা আছেন, পুলিশ পার্সনরা আছেন, আমাদের কলেজ স্টুডেন্টরা আছেন, আমাদের বিভিন্ন সমাজসেবীরা আছেন, জনপ্রতিনিধি থেকে শুরু করে এনজিওসদেরকে আমরা ডেকেছি, প্রোটেকশন অফিসার সিডিপিওসদেরকেও আমরা ডেকেছি। এইভাবে একটা রিপোর্ট তৈরি করে আমরা সরকারকে পাঠাবো যে কীভাবে মহিলা সংক্রান্ত অপরাধ এবং শিশু সংক্রান্ত অপরাধকে আরও কমিয়ে আনা যায়। আইন মহিলাদের জন্য যেগুলো আছে, এগুলো সংবিধান প্রণীত আইন আছে, এগুলোকে শুধু বাস্তবায়িত কীভাবে করা যায়, কীভাবে মহিলাদেরকে সুরক্ষিত করার জন্য মহিলাদেরকে তাদের অধিকার জানান দেওয়ার কাজটি রাজ্য মহিলা কমিশন করছে এবং রাজ্য মহিলা কমিশনের কাছে যারা আসছেন আমাদের একটা কন্টিনিউ প্রসেস কাউন্সিলিং আছে, কাউন্সিলিংয়ের মাধ্যমেও পারিবারিক সমস্যার সমাধান আমরা করতে পারছি। প্রায় 70% পারিবারিক সমস্যার সমাধান কিন্তু মহিলা কমিশনে হচ্ছে এবং এই আইনগুলোকে যাতে সঠিকভাবে প্রয়োগ করা যায় সেই লক্ষ্যেই ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন কাজ করছে। আমি শুনেছি, সবাই দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তো সেই জায়গাতে আমাদের অনেক কিছু করার আছে। প্রথম নিজের পরিবারের ধীরে ধীরে অন্যান্য কলিগদের সঙ্গে এবং যেখানে সেই ধরনের ঘটনা ঘটবে সেখানে প্রতিবাদী হওয়া, তার বিরুদ্ধে লড়াই করে দেওয়া, তো সবাই যখন আমরা এগিয়ে আসবো তারা কিন্তু আস্তে আস্তে অনেকটা তার ঘাটবে। অনেকটা নিচে এসে গিয়েছে, গত 4-5 বছরে অনেকটা নিচে এসে গেছে, অনেক সেই ক্রাইম অনেকটা কমে গিয়েছে। এটা আমার পক্ষে কথা, এটা আমার কথা না, এটা সমীক্ষা বলছে। কেন যে আজকে তাকে শক্ত হাতে ধরা হচ্ছে, কোনো কম্প্রোমাইজ নয়, কোনো কম্প্রোমাইজ হচ্ছে না, 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেপ্তার হয়, বিচার হচ্ছে না, বিচার পায় না, বিচার পাচ্ছে আজকে করা হচ্ছে। আরো আমাদেরকে সেটাকে শক্ত হাতে মোকাবিলা আমাদেরকে করতে হবে, নাচ গান সবকিছুর সঙ্গে সঙ্গে আত্মরক্ষার জন্য আমরা যে বিভিন্ন ধরনের ক্রেতা রয়েছে, সেদিকে আস্তে আস্তে যাই, তাহলে এটা একটা বড়
সহায়ক হবে এই ধরনের অপরাধকে দমন করার জন্য। তাহলে অপরাধী অপরাধী হয়, অপরাধের কোনো জাত হয় না, অপরাধের কোনো ধর্ম হয় না, অপরাধের কোনো সংগঠন হয় না। Bureau report, Voice 18.